হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো আজকে কথা বলবো যে সিনেমাটা নিয়ে, সেটা নাম হচ্ছে সত্যপ্রেম কি কথা। তো বলিউড আরও একবার একটা ভালো সিনেমা করতে করতো জঘন্য সিনেমা বানিয়ে ফেললো। এবং কদিন আগে কার্তিক আরিয়ানের একটা ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে যে এটা নাকি আজকে DDLG। তো পিআর টিম এই প্ল্যানগুলো দেয় যে এইভাবে প্রমোশন করো, প্রচুর লাভ হবে, কিন্তু এইগুলো না দর্শককে আলটিমেটলি বোকা বানানো। দর্শককে আগে থেকে একটা প্রত্যাশা দিয়ে দেওয়া যে একটা এমন লাভ স্টোরি দেখবো, আইকনিক লাভ স্টোরি দেখবো যেরকম এরা কখনো দেখিনি। নিজেদের সিনেমাকে DDLG এর মতো একটা আইকনিক সিনেমার সঙ্গে তুলনা করে দেওয়া, যেটা এত বছর ধরে এখনো শো রানিং চলছে সেটার সঙ্গে তুলনা করে দেওয়া, ভেবে নেওয়া যে আমরা ওরকম কিছু একটা বানিয়েছি, এটা না সব থেকে বড় বোকামি সত্যি কথা বলতে গেলে। এবং এই বলিউডের পিআর টিম এই জিনিসগুলো করে, আর সুপারস্টাররাও বোকার মতো বা স্টাররাও বোকার মতো সেই জিনিসগুলো মেনে নেয়, যে কারণে সত্যি বলতে গেলে প্রবলেমটা হয়। তো এই যে কথাগুলো, তার ফলে আমরা কী ভাববো, একটা পুরো আইকনিক একটা লাভ স্টোরি দেখতে পাবো। এবার এই সিনেমাটা কিন্তু অনেক ভালো হতে পারতো, অনেক ভালো হতে পারতো। কারণটা কি, এই সিনেমাটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল বেসিক্যালি ইন্টারভেলের টাইমে। এবার ইন্টারভেলে যে মেসেজটা তুমি দেওয়ার চেষ্টা করছো সেটা নিয়ে আমরা আশা করবো পুরো সিনেমাটা হবে সত্যি কথা বলতে গেলে। এবার ইন্টারভেল একটা দুর্দান্ত কিন্তু মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেটা কি আমি এখানে বলতে চাই না, সেটা নিয়ে যদি গল্পটা এগোতো এটা একটা দুর্দান্ত স্টোরি হতে পারতো, দুর্ধর্ষ হতে পারতো। এবং আমার সত্যি ইন্টারভেলের টাইমে মনে হচ্ছিল যে এতদিন পর বলিউড একটা কিছু ভালো করতে চলেছে, এতদিন পর কার্তিক আরিয়ান একটা ভালো স্ক্রিপ্ট চুজ করেছে মনে হচ্ছিল। কিন্তু না, বলিউডের সেই টিপিক্যাল মেন্টালিটি যে গল্পকে ঘুরিয়ে ফিরিয়ে সেই নর্মাল ব্যাপার স্যাপারগুলো ঘটাবে, তো সেই কারণে এই সিনেমাটা কিন্তু ভালো হতে হতে একদমই বরবাদ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। তো প্রথমে আমি স্টোরিটা তোমাদেরকে হালকা করে বলি। তো এখানে কিয়ারা হচ্ছে অনেক বড়লোক বাড়ির একটা মেয়ে যার প্রচুর ফলোয়ার্স রয়েছে, এটা ওটা রয়েছে। আবার কার্তিক হচ্ছে খুবই একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যার বাইরের অবস্থা খুব একটা ভালো নয়, কোনো কাজকর্ম সেরকম করে না, মোটের উপর সংসারটা কোনো রকমের চলে। তো মানে এর ক্রাশ হচ্ছে কিয়ারা আদবানির চরিত্রটা, মানে কার্তিক আরিয়ানের ক্রাশ এই সিনেমায়। এবার কার্তিক আরিয়ানের হঠাৎ খবর আসে আর কি যে কিয়ারা আদবানির আর কি ব্রেকআপ হয়ে গেছে। এবার হঠাৎ করেই মেয়ের বাড়ি থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। সাধারণত এরকম দেখা যায় না, যেখানে ছেলে চাকরি করে না, বাড়ি ভালো নয়, মেয়ের বাড়ি এত বড় লোক, তো হঠাৎ করে কোনো বাবা মা কেন এরকম ছেলের সঙ্গে যেচে যেচে বিয়ে দিতে আসছে যেখানে মেয়েরও অমত রয়েছে। তো এটার পিছনে কিন্তু একটা রহস্য রয়েছে, ওটা নিয়ে বেসিক্যালি ভেবেছিলাম গল্পটা এগোবে, যেটা আমরা ইন্টারভিউতে আশ্বাস পাই। স্যার কী রহস্য কি না রহস্য সেটা আমি বলছি না, তো ওইটুকু বলে দিলে সিনেমাটা আমার মনে হয় কেউ দেখতে যাবেও না। তো আরেকটা ব্যাপার বলে দিই, কার্তিক আরিয়ান যে বলে যে আমি বিরাট বড় একজন সুপারস্টার হয়ে গেছি, দেখতে পেলাম স্যার স্টারডাম হলেতে আমি একাই ছিলাম, এখন এই পুরো হলের বাইরেও আমি একা বসে আছি, কেউ নেই। অন্য অন্যান্য সিনেমা অন্তত দু তিনজন কাপের অন্তত পক্ষে রোম্যান্স করার জন্য হলে আসে, এখানে তাও আসেনি। এবার আমি ভেবেছিলাম গল্প ভালোভাবে চলবে, কিন্তু এ তো গল্প খুব একটা আমরা কিছু হয়নি, একটা খুব অন্যরকম স্টোরি দেখাবো দেখাবো করে একটা নর্মাল পাতি গল্প আমাদেরকে উদ্ধার হয়েছে, যেটা নিয়ে এর আগে বহু সিনেমা হয়েছে, বহু সিনেমা হয়েছে এটাকে এই ঘটনা নিয়ে, যেটা নিয়ে বেসিক্যালি গল্প সেটা নিয়ে বহু সিনেমা রয়েছে, যে একটা ছেলে একটা মেয়ের হয়ে লড়াই, যেটা মেয়েটা লড়তে পারছে না ছেলেটা লড়ছে, কী নিয়ে লড়াই সেটা আমি বলতে চাইছি না। তো যাই হোক, এইগুলো মোটামুটি খুব খারাপ দিক। স্ক্রিন প্লে একদম বাজে, আপনাকে বোর করে দেবে। ইন্টারভেল কখন হবে আপনি ভাববেন যে ইন্টারভেলটা সালা হচ্ছে না কেন, হলে একটু হল থেকে বেরোতে পারে এরকম একটা ফিল আপনাকে দেবে। তাও ইন্টারভিউটা যখন হলো মুডটা ভালো হয়েছিল, যে ঠিক আছে অন্তত পক্ষে কিছু একটা দেখতে এসেছি, সিনেমা শেষ হওয়ার পর আবার মুড বিগড়ে গেছে, কারণ বেরিয়ে মনে হচ্ছে এমন আহামরি কিছুই দেখলাম না, বা DDLG এর সঙ্গে তুলনা হচ্ছে এটা। সো স্ক্রিন প্লে খুব স্লো, বাড়ির যে সিনগুলো পুরো একদম বলিউডের একটা মেগা সিরিয়াল এটাকে বলা চলে, যেগুলো ভালো সেগুলো এবার বলি। কার্তিক আরিয়ানের পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো। কার্তিক আরিয়ানকে যে ঠিকঠাক স্ক্রিপ্ট এখনও দেওয়া হয়েছে কিন্তু ফাটিয়ে দেবে, তাকে কাজে লাগানো হচ্ছে না। কার্তিক আরিয়ানের মধ্যে মাস অ্যাপিল রয়েছে, সব কিছু রয়েছে কিন্তু কাজে লাগানো হচ্ছে না। কিয়ারা খুবই ভালো, খুবই ভালো, কার্তিক কিয়ারের যে কেমিস্ট্রিটা কিন্তু এখানে ভালো ম্যাচ করেছে, খুবই ভালো লাগে। তাই দুজনের পারফরমেন্সের জন্য পুরো সিনেমাটা বসে বসে দেখা যায়, পুরো সিনেমাটা শুধু তাদের উপর দাঁড়িয়ে রয়েছে, তারা নিজেদের কাজ ভালো করেছে। কিছু কিছু গান খুব ভালো লেগেছে, মন্দ লাগেনি। পাসুরি গানটা এমনিতে ইউটিউবে দেখতে হয়তো ভালো লাগছে না, কিন্তু এখানে ফিল্ম ভার্সানটা যেভাবে করা হয়েছে শুনতে মন্দ লাগছে না। তো এইগুলো বেসিক্যালি ভালো দিক যেগুলো আমি তোমাদেরকে বললাম। এছাড়া এ বাদে খুব একটা ভালো কিছু তুমি পাবে না, যে একটা ইউনিক লাভ স্টোরি যেটা থেকে চোখে জল চলে আসবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, জাস্ট পয়সা ওয়েস্ট। কারণ এরকম বহু স্টোরি দেখে নিয়েছি, এখন লাগে কবির সিং এর মতো একটা লাভ স্টোরি দেখে নিয়েছে, সেখানে দাঁড়িয়ে কী করে এরা DDLG এর সঙ্গে তুলনা করে আমি সত্যি বুঝে উঠতে পারি না। তো এমন আহামরি আমার কিছুই লাগলো না, এটা মানে ওয়ান টাইম ওয়াচেবল আমি তোমাদেরকে বলবো না আমার দিক থেকে, কারণ আমার একবার দেখে যে বিরাট আহামরি কিছু দেখলাম এই ফিল্ডটা অন্তত পক্ষে হচ্ছে না। এবার যারা আটকে যারা বাজকে আমার ভালো লাগেনি সেটা তো ভালো চলেছে, দর্শক যদি ঠিক করে দেখবে তাহলে দেখুক, কোনো প্রবলেম নেই, আমি তো কাউকে বারণ করতে পারবো না। তো আমার দিক থেকে এটা কোনো আহামরি কিছু একটা লাভ স্টোরি আমি দেখছি মনে হলো না সত্যি কথা বলতে গেলে। সবথেকে বড় কথা, হিরোর যখন এখানে মাস এন্ট্রি করানো হচ্ছে একটা গানের মাধ্যমে, যেটা একটা মাস সং, তাহলে তার এন্ট্রিটা প্রপারলি করানো, সিনেমা শুরুই হচ্ছে একটা গান দিয়ে, হঠাৎ করে গান দিয়ে স্টার্ট হচ্ছে, কার্তিক আরিয়ানের এন্ট্রি হচ্ছে,
কিন্তু এটা অন্যভাবে করা যেত। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার আগে বাবা মার ইন্ট্রোডিউশন করা হোক, ছেলে সম্বন্ধে জানা হোক, ছেলে কোথায় ছেলে কোথায় এরকম বলছে, তখন গানটা হলে জমতো। কিন্তু সিনেমার শুরুতেই গান দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, নায়িকার এন্ট্রি হচ্ছে গান দিয়ে, প্রথম ফার্স্ট হাফে তো মিনিটে মিনিটে গান আসছে, শুধু মিনিটে মিনিটে গান আসছে। তো সেই টিপিক্যাল বলিউড একটা একঘেয়ে রোম্যান্টিক স্টোরি, যেটা দেখে আপনি কোনো ফিল পাবেন না, একটা রোম্যান্টিসিজম আপনার মধ্যে কাজ করবে না। এর থেকে বাংলাদেশের কাজগুলো অনেক ভালো হচ্ছে। আপনারা 19-20 দেখে নিন এর থেকে বাড়ি গিয়ে একবার। আমি তো এর থেকে বাড়ি গিয়ে আমার 19-20 দেখা, আমি অন্তত বলবো যে আর একবার আপনি 19-20 দেখুন, আপনার মাথা ব্যথাটা কমবে। সত্যি কথা বলতে গেলে অনেক ভালো কাজ করছে বাংলাদেশ রাইটিংয়ের দিক থেকে। এদের সেই প্রপার রাইটিং নেই, প্রেমের সিকোয়েন্সগুলো জমছে না। আজকে এদের মধ্যে প্রেমের পর যে এদের যে ভালোবাসে যে বিয়েটা আছে হয়নি, এদের যে বিয়েতে অমত, তো সেই প্রেমটা করতে গেলে তো বন্ধুত্বটা দেখাতে হবে আগে। আগে যেটা একটা বন্ধুত্ব ছিল সেটা তো দেখাতে হবে, সেটা দেখানোই হলো না। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, হঠাৎ করে আস্তে আস্তে মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, এই এইভাবে হয় না। তাও সেকেন্ড হাফটা মানে মোটামুটি কার্তিক আর কিয়ারার পারফরমেন্স কিছু ডায়লগের ভিত্তিতে তাও চালিয়ে নেওয়া যায়, কিন্তু ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় অত্যন্ত বোরিং আর কিছু ক্লিশে ডায়লগে ভর্তি। এই গল্পটা আজ থেকে 12-10 বছর আগে তাও হয়তো চলতো, কিন্তু আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে গল্পটা খুব একটা হবে, কারণ এই গল্প নিয়ে বহু কাজ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। তো আমার পক্ষে এই সিনেমাটাকে মানে খুব বেশি 2-এর বেশি আমি অন্তত পক্ষে দিতে পারছি না, 2 দিচ্ছি শুধুমাত্র কার্তিক আর কিয়ারের জন্যই, সেই জন্য আর কোনো কারণ নেই দেবার। ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটাকে প্রপারলি তো এক্সিকিউট করতে হবে, যেটা দর্শককে ফিল করতে হবে, সেই ফিলটাই করাতে পারছে না, কারণ স্ক্রিনটা এত উইক, এত স্লো, এত একঘেয়েভাবে এগোচ্ছে, এত ফ্ল্যাট এগোচ্ছে, যে আপনি জিনিসটার সঙ্গে ফিলই করতে পারবেন না। আপনার বোরিং লাগবে, আপনি ভাববেন কখন সিনেমাটা শেষ হবে, কখন আমি হল থেকে বেরোবো, তো আমি কী করে ফিলটা করবেন। একটা জাবুই মেট বা অন্যান্য সিনেমা কেন এতটা ভালো হয়েছে, তো দুজনের মধ্যে কেমিস্ট্রিটা সেই ইমোশনটার সঙ্গে আপনারা ফিল করতে পেরেছেন বলে। আজকে একটা কেউ রাইটার নেই, ডাইরেক্টার নেই যে ওই রকম একটা স্টোরি বানাবে, অথচ ইন্টারভেলটা যেভাবে করা হয়েছিল ভেবেছিলাম এটা কিছু একটা হতে চলেছে, কিন্তু না, সেই গল্পটাই ঘুরিয়ে দেওয়া হলো, মানে আমার একদম পোষায়নি, এটাই আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো, আর যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার, এখন তো ভাই সবাই ভালো থেকো।